কেউ যখনই অসঙ্গত আচরণ করতে থাকে লোকে ভাবে যে ভূতে ভর করেছে তাকে তাই তারা কখনোই শুধরোয় না প্রথম যে পদক্ষেপটা আপনাকে নিতে হবে তা হলো আপনি জানেন না এটা কোথায় কিন্তু কাজ করে চলেছে সময়। তাই না এটা যদি আপনি দেখেন আতঙ্কের মুহূর্তগুলো যে থেকেই কমে যাবে আপনাকে কিছু করতে হবে না অন্য কারণ নাকি আপনার অন্য কারণ নাকি আপনার ও মুহূর্তের মধ্যে এটা সামলানো যায় আপনি যদি দেখাতে পারেন কোথায় এটা আমি এক্ষুনি গুলি করে মেরে দেব কোথায় এটা আপনি জানলেন কি করে ওটা ওখানে আছে হয়তো আপনি বদমেজাজি না দেখুন ব্যাপারটা এরকম আপনি যখন ভালো মিষ্টি ব্যবহার করেন আপনার নাম কি বালিয়ান বায়ান আচ্ছা আপনি যখন ভালো আচার আচরণ করেন তখন আপনি বায়ান আর যখনই আপনি খারাপ ব্যবহার করেন সেটা হলো ইগোমশায় এটা করে আপনি নিশ্চিতভাবে সারা জীবন নিজেকে ঠকাতে পারেন আপনাকে শুধু দেখতে হবে এটা ইশাই য়োগ আপনাকে খালি দেখতে হবে আপনি হাসি খুশি থাকলে সেটা আপনি মেজাজ খারাপ হলেও সেটা আপনি এটা যদি আপনি দেখেন নিজের মেজাজি দিকটা তখন সামনে নেবেন সেটা এটা সামলানোর কিছুই নেই আপনি কি এই মুহূর্তে মেজাজি না আপনাকে এই রকমই থাকতে হবে এই যা এর জন্য কিছুই লাগে না লাগে শুধুই মন খুলে শ্বাস নেওয়া ব্যাস এটুকুই লাগে আনন্দ থাকতে অন্য কোনো জিনিস লাগে কি আনন্দে থাকতে না 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 শুধু অক্সিজেন ব্যাস ওইটুকুই কেবল যদি অক্সিজেনের ঘাটতি হয় শরীরটা বিগড়ে যেতে পারে নইলে আপনি এখানে বসে স্বাচ্ছন্দ্যে মারা যেতে পারেন জানেন তো সত্যি বলুন না হাসি খুশি থাকতে আর কি উপাদান আপনার দরকার কিছুই না না এর কারণ শুধুই আপনি ভাবেন অন্য কোনো বস্তু আপনার মেজাজটা খারাপ করছে যেমন ইগো এটা আমায় ভূতে ভর করেছে বলারই মতো কেউ যখনই অসঙ্গত আচরণ করতে থাকে লোকে ভাবে যে ভূত ভর করেছে থাকে না তারা এটা দেখতে চায় না যে তারা নিজেরাই অসংলগ্ন তাই তারা কোনোদিনও সেরেই ওঠে না তাই তারা কখনো সুদ্রয় না প্রথম যে পদক্ষেপটা আপনাকে নিতে হবে তা হল আমি হাসিঘুশি থাকলে সেটা আমি আমি বদমেজেজি থাকলে সেটা আমি চমৎকার থাকলে সেটা আমি ভয়ঙ্কর হলে সেটা আমি আপনি যদি এটা দেখেন খানিক দক্ষভাবে আপনি আতঙ্কটা দমন করতে পারবেন বহুকাল আপনি এর সাথে থাকতে পারবেন না যেহেতু ইগো বলে আরেকটা সত্তা আছে ইগো ইগো বলে একটা দুষ্টু লোক আছে এটা চলছে তো চলছেই অন্তহীনভাবে দেখুন এটা খুব ভালো একটা কায়দা আপনি ইগোর ব্যাপারে একটা প্রশ্ন করেছেন এবার যখন জিজ্ঞেস করছি কোথায় সেটা আপনি বলছেন আমি জানি না এটা খুব ভালো একটা কায়দা আপনি জানেন না এটা কোথায় কিন্তু এটা কাজ করে চলেছে সময় তাই না তো এটা একটা কায়দা ইগো বলে কিছুই নেই আসেন শুধুই আপনি কখনো হাসি খুশি কখনো বদমেজাজি কখনও সুন্দর কখনো ভয়ঙ্কর এটা যদি আপনি দেখেন আতঙ্কের মুহূর্তগুলো নিজে থেকেই কমে যাবে আপনাকে কিছুই করতে হবে না আপনাকে কিচ্ছুটি করতে হবে না আপনি যদি দেখেন ভয়ঙ্কর হচ্ছে যে সে আমি এটা কমে যেতে থাকবে আপনি ভাবেন সচরাচর আমি যে ভয়ঙ্কর হয়ে পড়ি হয়তো ইগোর জন্য নয় অন্য কারোর জন্য তাহলে এটা কখনোই কমবে না আপনি আতঙ্কেই থেকে যাবেন সারা জীবন হয়তো বা তারপরেও বুঝলেন আপনি হয়তো নরকে কোনো চাকরি পাবেন দেখুন এটাই ভয়ঙ্কর হওয়ার একটা ভালো দিক আপনি যদি নিজের আশেপাশে সবার ওপর দক্ষভাবে অত্যাচার চালান তারা হয়তো আপনাকে নরকে চাকরি দিয়ে দেবে সড়কে কোনো চাকরি নেই কারণ সেখানে কিছুই করার নেই ওরা আমায় নরকের চাকরির জন্য বাঁচবে না তাহলে লোকের সাথে আমায় খুব খারাপ ব্যবহার করতে হবে তারপর হয়তো তারা বাঁচবে কিন্তু আপনি চাকরি পেয়ে যাবেন যদি আপনি এই ইগো নিয়ে নিজেকে ঠকানো বন্ধ না করেন নরকে বেকার হয়ে থাকা ভালো বলছি শুনুন হুম নরকে বেকার হয়ে থাকলে সবাই ভালো থাকবে তাই না তো দয়া করে এখানে সে নরকে চাকরির জন্য তৈরি হবেন না এখানেই বদমেজাজের অভ্যাস করতে লাগবেন না কারণ আপনি ভাবছেন আপনি ভবিষ্যতের চাকরির জন্য তৈরি হচ্ছেন মৃত্যুর পরে অন্তত যেন আমরা ছুটি কাটাতে পারি এখন অনেক কাজ আছে যাদের এই মুহূর্তে কিছু করার নেই বা যারা কাজের কাজ এখন কিছুই করতে রাজি হচ্ছেন না তারাই মৃত্যুর পর কাজ খুঁজে বেড়াচ্ছেন না না এখন যা যা করার তার সব আপনি করুন মৃত্যুর পরে চলুন ছুটি কাটায় হ্যাঁ আপনাকে এত স্নিগ্ধ ও অকেজও হতে হবে যাতে কেউ আপনাকে চাকরি দিতে না পারে ওখানে